ওয়েলকাম ব্যাক। হ্যালো বন্ধুরা, আশা করি একটু আগে যে ক্লাসটি নিয়ে এলাম, আজ থেকে ঠিক এক ঘন্টা আগে যে ক্লাসটি নিয়ে এলাম, সেই ক্লাসটিতে হয়তো তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছ। যদিও সময় স্বল্পতার কারণে সেই ক্লাসটি আমরা অনেক দ্রুতভাবে আগাতে হয়েছিল। এক ঘন্টায় একটা চ্যাপ্টারকে পুরোপুরি শেষ করাটা অনেকটাই টফ ছিল। আমরা বলেছি যে আমরা এই আইসিটি ক্লাস এখন যে প্রোগ্রামটি চলছে সেই প্রোগ্রামে কিন্তু আমরা আসবো কিছুক্ষণ পরপরই, কয়েকদিন পরপরই আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রবলেম নিয়ে আসবো। তোমার তার আগে এবং শেষ মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা ঠিক আগ মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে একটা দুর্দান্ত ক্লাস হবে, সেই ক্লাসটা আশা করি তোমরা দেখবে এবং সেটা কিন্তু প্রস্তুতি চলছে। আমরা জানি যে প্রায় তোমাদের এই মুহূর্তে শেষের দিকে তোমরা প্রায় আছো এবং তোমাদের প্রিপারেশন প্রায় শেষ। তারপরেও আমরা শেষ মুহূর্তে সারা বাংলাদেশের সকল স্টুডেন্টকে একটু ভালোভাবে যে চ্যাপ্টারগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাতে হয়, যে চ্যাপ্টারগুলোতে অনেক কিছু প্র্যাকটিক্যালি বোঝার অনেক কিছু আছে, সেগুলো বোঝানোর জন্যই আমরা এখন একটি চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। আমি বিশেষভাবে আমাকে বলা হলো যে ভাই স্যার আপনি এই ক্লাসটি নিলে ভালো হয়। মনে করে দিচ্ছি তোমাদের সাথে আছে আজকে আমি আইসিটি লেকচার নিয়ে, আমি লেকচারার রাজু গুপ্তর মডেল কলেজ, আমার নাম হচ্ছে মাসুদ হাসান। সো আমি তোমাদের এখন পড়াচ্ছি আইসিটি চ্যাপ্টার 4। আমরা যেটা করি সেটা সেটা হচ্ছে জানি আমরা সবাই আমাদের এই চ্যাপ্টার 4 এই চ্যাপ্টারটি খুব ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় 2টি কোশ্চেন পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা আছে। সো এই চ্যাপ্টারটিকেও কখনোই অবহেলা করা যাবে না, এটাকে পড়তে হবে, এখানে পড়ার এবং বোঝার অনেক জিনিসই আছে। আমরা জানি এই চ্যাপ্টারটি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড পরিচিতি, ওয়েব ডিজাইন এন্ড পরিচিতি এবং HTML এই চ্যাপ্টারটি পড়তে যেয়ে আমাদের একদমই এই চ্যাপ্টারটা এখন পুরোপুরি পড়াই দিব, তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব। শুধুমাত্র যারা পরীক্ষার্থী HSC পরীক্ষার্থী তারা না, সামনেই যাদের বিভিন্ন কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে তাদের জন্য আশা করি এই ক্লাসটি অনেকটুকু ইফেক্টিভ হবে। তোমরা আরও কী কী জানতে চাও, আরও কোন কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিলে ভালো হবে, তোমাদের ক্লাস কেমন লাগছে এগুলো জানিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। সো শুরু করছি আমাদের আজকের সেকেন্ড এপিসোডের ক্লাস, চ্যাপ্টার 4 অন চ্যাপ্টার 4 ওয়েব পেজ ডিজাইন এবং HTML। ওকে, প্রথমে আসি আমরা আমাদের ওয়েব পেজ ডিজাইন। আমরা এই যে ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট, এই ওয়েবসাইট আসলে কী দিয়ে বানায়, কীভাবে বানায়, এগুলো প্রথম দিকে একটু আমাদের জানতে হয় যে আসলে ওয়েবসাইট কী, ওয়েব পেজ কী। প্রথমে যদি আমি তোমাকে একটু বলি যে ওয়েব পেজ কী, সো একটু মনে রাখো ওয়েব পেজ কী, যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে মূলত সে সকল পেজকেই বলা হয় ওয়েব পেজ। আমি আবার বলছি, যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সেগুলো হচ্ছে ওয়েব পেজ। তাহলে ওয়েবসাইট কী? অনেকগুলো পেজ নিয়ে ইন্টারকানেক্টেড, অনেকগুলো একই ডোমেনের আন্ডারে অনেকগুলো পেজ নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস, রাইট, আন্ডার এ সেম ডোমেন, একটা নির্দিষ্ট ডোমেনের আন্ডারে। এখন এই ওয়েব পেজ আসলে কীভাবে বানায়, একটা ওয়েব পেজে কী কী কন্টেন্ট থাকে আমরা সবাই জানি। একটি ওয়েব পেজে কী কী থাকে? অডিও থাকে, ভিডিও থাকে, টেক্সট থাকে, ইমেজ থাকে, লিঙ্ক থাকে, টেবিল থাকে, ফর্ম থাকে। আমরা এই একটা একটা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো জানার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের HTML এর আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে। ম্যাক্সিমামই যারা করো প্র্যাকটিক্যালি আমরা করে দেখব HTML এর কী করা হয়। আমরা চলে যাচ্ছি প্রথমে আমাদের ট্যাগ কাকে বলে। আমরা জানি যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে যখন কোনো কিওয়ার্ড থাকে যেটাকেই বলা হচ্ছে ট্যাগ। সে ফর এক্সাম্পল HTML, এটা একটা কিওয়ার্ড, এটা যখন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন এটাকে বলা হবে ট্যাগ, HTML ট্যাগ বলা হবে। ওকে, তাহলে যখন কোনো কিওয়ার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন তাকে কী বলা হয়? ট্যাগ বলা হয়। আমরা বুঝে গেলাম, সে ফর এক্সাম্পল বি, এটা একটা কিওয়ার্ড, এটা একটা বি কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? স্পেশাল টাইপ অফ একটা ওয়ার্ড যেটার আলাদা মিনিং আছে কার কাছে? ব্রাউজারের কাছে, ব্রাউজার ইজিলি বুঝতে পারে। সে ফর এক্সাম্পল শুধু বি করতে বললে আমার কাছে তোমার কাছে কিন্তু শুধুই বি, শুধু আই বললে আমার কাছে তোমার কাছে কিন্তু শুধুই আই। কিন্তু কম্পিউটারের কাছে যখন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখব তখন ব্রাউজারের কাছে বি ফর বোল্ড, আই ফর ইটালিক। সো এগুলো কীভাবে কাজ করে সেটাই আমরা জানবো, এগুলোই ট্যাগ। যখন কোনো কিওয়ার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন তাকে বলা হয় ট্যাগ, সেটার নাম হচ্ছে HTML। যেহেতু এটা HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা আলোচনা করছি তাই এটার নাম হচ্ছে HTML ট্যাগ। দুইটি ট্যাগের আমরা এখন এই ট্যাগ সম্পর্কে আরও কিছু জিনিস আছে সেটা একটু দেখব। সেটা হচ্ছে এই যে ট্যাগ, এই ট্যাগে ট্যাগ আবার দুই প্রকার। তোমার ট্যাগ যদি দুই প্রকার হয়, নাম্বার ওয়ান হচ্ছে এমটি ট্যাগ আর নাম্বার টু হচ্ছে কন্টেইনার ট্যাগ। নাম্বার ওয়ান এমটি ট্যাগ অ্যান্ড নাম্বার টু কন্টেইনার ট্যাগ। সো আমি প্রথমে চলো
আগে এমটি টেক অ্যান্ড কন্টেন্ট টেক বুঝি, তার আগে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে ট্যাগের এলিমেন্ট কি জিনিস বলে, অ্যাট্রিবিউট কি, এগুলো একটু আমরা জানি। ওকে, আমরা অলরেডি বলেছি যখন কোনো কিওয়ার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন যেটা বলা হয় সেটাকেই বলা হচ্ছে ট্যাগ। সে ফর এক্সাম্পল বি, এটা একটা বোল্ড, কি বোল্ড করবা, মনে করো এম এ এস ইউ ডি, মাসুদ স্যার, এই মাসুদ স্যার এই লেখাটি মনে করে বোল্ড করে দেখাতে চাও। এখন এই বোল্ড করে দেখাতে গেলে যেটা হবে, এই আগে একটা বি আর পরে একটা বি, এই প্রথমটাকে বলা হয় ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ, এই পরেরটাকে বলা হয় এন্ডিং ট্যাগ বা শেষের ট্যাগ। সো এই দুই ট্যাগের মাঝখানে যা থাকে সেটাকে বলা হয় এলিমেন্ট। তাহলে এখানে বি ট্যাগের এলিমেন্ট কী বন্ধুরা, তোমরাই বলো, বি ট্যাগের এলিমেন্ট হচ্ছে মাসুদ স্যার। সো এটা হচ্ছে এলিমেন্ট, দুইটি ট্যাগের মাঝখানে যা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট। এখন অ্যাট্রিবিউট কী জিনিস, মনে করো কোনো কারণে তুমি এই HTML লিখলা, HTML আমি বডি লিখবো, আমাদের একটু বোর্ডে প্রবলেম হচ্ছে, নো প্রবলেম, আমরা দেখে মনে করো বডি লিখবো, বডিতে মনে করো কোনো কারণে আমি লিখবো বিজি কালার, তোমরা অলরেডি জানো বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ডাবল ইনভার্টেড কমার মতো দিলাম, স্ল্যাশ এখানে বি দিলাম, বডি দিলাম, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বিজি কালার, এই বিজি কালারটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, কোনো একটি ট্যাগের বৈশিষ্ট্য বা ফার্দার ইনফরমেশন যা দিয়ে দেওয়া হয় সেটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। ওকে, অ্যান্ড অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল টু থাকে, ইকুয়াল টুর পরে ডাবল ইনভার্টেড কমা, এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা লেখি সেটা হচ্ছে ওইটার ভ্যালু। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম ট্যাগ কী জিনিস, আমরা এটাও বুঝলাম এলিমেন্ট কী জিনিস, আমরা এটাও বুঝলাম অ্যাট্রিবিউট কী জিনিস। এখন আমরা আবার ফিরে যাই, সেই যে বলেছিলাম ট্যাগ কত প্রকার, ট্যাগ সাধারণত দুই প্রকার, HTML ট্যাগ দুই প্রকার, সেটা কী কী ছিল, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। আমি একটু মুখে বলি, যেহেতু আমাদের বোর্ডে একটু মুছতে অসুবিধা হচ্ছে, দুঃখিত তোমাদের একটু সমস্যা হতে পারে, বাট তোমরা থাকো আমি একটু পরে তোমাকে এই লেখার চেয়ে দেখাবো বেশি। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা এমটি ট্যাগ বলবো, যে সকল ট্যাগের শুরু এবং শেষ দুইটাই আছে, আমি আবার বলছি শোনো, যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটাই আছে সে সকল ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর, তোমরা অলরেডি জানো বিআর, এইচআর, বিআর ফর লাইন ব্রেক, এইচআর ফর হরাইজন্টাল রুল, আইএমজি, ইমেজ, এইটা একটা ট্যাগ। তারপরে হচ্ছে তোমার আরও একটা থাকে, সেটা হচ্ছে অপশন। ওকে, সরি, আমরা এটা আই বিআর, এইচআর, আইএমজি, এই তিনটা হচ্ছে নর্মালি আমরা যেটা ইনপুট, ইনপুট হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এমটি ট্যাগের মধ্যে পড়ে, ইনপুট, ইনপুট হচ্ছে এমটি ট্যাগের মধ্যে পড়ে। তাহলে এই ট্যাগগুলো শুধুমাত্র শুরু থাকলেই হবে, শেষ করতে হবে না, তাই এই ট্যাগগুলোকে বলা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। তাহলে যে সকল ট্যাগের শুধুমাত্র শুরু আছে শেষ নাই, আমি আবার বলছি একটু মনোযোগ সহকারে শোনো, যে সকল ট্যাগের শুধুমাত্র শুরুর ট্যাগ আছে শেষ নাই সে সকল ট্যাগগুলোকেই বলা হয় এমটি ট্যাগ। অ্যান্ড এমটি ট্যাগস আর ভেরি ফিউ, চারটা, পাঁচটা, ছয়টা থাকতে পারে এরকম, আর ম্যাক্সিমাম ট্যাগেরই কিন্তু শুরু এবং শেষ সবই আছে, অর্থাৎ শুরু এবং শেষ দুটোই আছে। ওকে, আমরা সেগুলো জানবো, আমরা যখন অলরেডি এখন ট্যাগ জেনে গিয়েছি, এই ট্যাগ কত প্রকার এটাও জেনে গিয়েছি, এখন আমরা আসলে এই ট্যাগগুলো বিভিন্ন টাইপের ট্যাগ আছে, যেমন মনে করো নাম্বার ওয়ান আছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। ওকে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ আমরা অলরেডি জানি, টেক্সট মানে টেক্সট ফরম্যাটিং, টিই, টেক্সট ফরম্যাটিং, টেক্সট, টেক্সট ফরম্যাটিং, ফরম্যাটিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, ইমেজ ট্যাগ, তোমরা একটু লেখো, আমার এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা আমি বললি তোমরা একটু লিখে নাও, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ, টেবিল ট্যাগ, লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ, অ্যান্ড ফর্ম ট্যাগ। আমাদের সাধারণত আমাদের আইসিটির এই HSC লেভেলে যে আলোচনার বিষয়বস্তু সেখানে কিন্তু এই ট্যাগগুলো আছে। এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করার কীভাবে কাজ করে, এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করার আগে আরও দু একটা জিনিস তোমার একটু জানতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদটা তোমাকে একটু বলে দেই, সেটা হচ্ছে সাধারণত তুমি যদি বলো যে তৈরি করার ভিত্তিতে মানে পরিবর্তন করা যায় নাকি পরিবর্তন করা যায় না, এর ভিত্তিতে ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিকটা কি, যে সকল ওয়েবসাইট
সময়ের সাথে সাথে পরিবর্তন করা যায় না, অর্থাৎ অনেক দিন যাবৎ একই রকম থাকে, সে সকল ওয়েবসাইটকেই বলা হয় তোমার স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ডের সাহায্যে অর্থাৎ কন্ট্রোল প্যানেলের সাহায্যে সময়ের সাথে সাথে পরিবর্তন করা যায় এবং যেখানে ডাটাবেজ ইউজ করা হয়, মনে রাখতে হবে ডাটাবেজ ইউজ করা হয়, সে সকল ট্যাগকেই বলা হয় তোমার, সে সকল ওয়েবসাইটকেই বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক মানে স্থির বা পরিবর্তন করা যায় না, ডাইনামিক মানে চলমান বা পরিবর্তনশীল। আর একটা কথা মনে রাখবো সবসময়, স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেজ ব্যবহার করা হয় না, ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই ডাটাবেজ ব্যবহার করা হয়। এটা একটু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্থক্যের মধ্যে বলতে পারো। সো তোমরা এই স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এটা একটু ভালো করে পড়ে নেবা, পার্থক্যটা পড়ে নিবা। এরপরে ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার প্রশ্ন যেটা থাকবে, HSC পরীক্ষার সামনে যেটা থাকবে, সেটাতে হচ্ছে তোমাদের ওয়েবসাইটের যে প্রকারভেদ, চার প্রকার যে ওয়েবসাইট আছে, স্ট্রাকচারাল মানে গঠনগতভাবে চার প্রকার, ওই হায়ারার্কিক্যাল, লিনিয়ার, তারপরে কম্বিনেশনাল, এই চার প্রকার যে ওয়েবসাইটগুলো আছে সেটা একটু ভালো করে পড়ে নিবা। আমরা আজকে যেটা করব, আমাদের তোমরা এগুলো জানো, আমি জানি, আমরা যেটা করব সেই প্রত্যেকটা ট্যাগ কীভাবে কীভাবে কাজ করে আমরা জেনে নিব। আমরা জানি আমাদের অনেকগুলো ট্যাগ আছে, এর মধ্যে আছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এই টেক্সট ফরম্যাটিং ট্যাগের মধ্যে একটু লিখে নাও, সবাই হেডলাইন দাও, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। সেই টেক্সট ফরম্যাটিং ট্যাগের এক একটা ট্যাগের কী কাজ, তোমরা যেটা করতে পারো, একটা টেবিল বানাইতে পারো, টেবিল বানিয়ে এইভাবে লিখতে পারো যে এদিকে লেখো ট্যাগ, এদিকে এদিকে লেখো ট্যাগ, এখানে লেখো ট্যাগ, এখানে লেখো ফাংশন, অর্থাৎ কোন ট্যাগের কী কাজ এটা একটু জেনে নাও। ট্যাগ বি ট্যাগ, বি ট্যাগ শুরু, এটাকে শেষ বলা হয়, শেষ ট্যাগ, যে ট্যাগটা শেষ, অর্থাৎ HTML ট্যাগগুলো একই নামে শুরু হয় এবং একই নামে শেষ হয়। সাধারণত কোনটা শুরুর ট্যাগ আর কোনটা শেষের ট্যাগ এটা বোঝা যায় একটা ফরওয়ার্ড স্ল্যাশের সাহায্যে। শুরুর ট্যাগে স্ল্যাশ থাকে না, শেষের ট্যাগে স্ল্যাশ থাকে। বি ট্যাগ, এটার কাজ হচ্ছে ফর মেকিং বোল্ড আ টেক্সট, একটা টেক্সটকে বোল্ড করার জন্য। আই ট্যাগ, তোমাদের এরকম বইয়ে তোমরা একটু দেখতে পারো, আই ট্যাগ, আই ফর ইটালিক, কোনো একটি লেখাকে ইটালিক করার জন্য, বোল্ড আন্ডারলাইন করার জন্য ইউ। সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এটা একটু দেখে নিবা, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটাও খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ। অ্যান্ড তোমাদের এরকম স্ট্রাইক ট্যাগ, এরকম অনেকগুলো তোমার কি ট্যাগ আছে, এগুলোকে বলা হয় যে তোমার টেক্সট ফরম্যাটিং ট্যাগ, সেগুলো একটু করবা। আমরা শুরু করি যে একটি ওয়েব পেজ তুমি কীভাবে বানাবা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের এই যে এখানে যে আমাদের চার প্রকার ওয়েবসাইটের কথা বলেছিলাম, এখানে একটু দেখতে পারো, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের, আমরা ওয়েবসাইট সরাসরি ওয়েব পেজ বানাবো। তার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি ওয়েব পেজ বানাবো। আমরা ওয়েব পেজ বানানোর জন্য, একটা ওয়েব পেজ বানানোর জন্য প্রথমে যেটা করতে হয়, এডিটর লাগে। সেই এডিটরটা হচ্ছে যেটা হয়, সেই এডিটর হচ্ছে, এটা হতে পারে নোটপ্যাড, হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস, হতে পারে ড্রিম ওয়েভার, এরকম অনেক কিছু হতে পারে। তো র লেভেলে যেহেতু আমরা HSC ক্লাসে আছি, আমরা এটা আরও অনেক ভালো শিখতে পারবো। অনেক ওয়েবসাইট আছে এগুলো শেখার জন্য, অনেক এডিটর আছে এগুলো শেখার জন্য। আমরা র লেভেলে যেটা করব সেটা হচ্ছে এই ট্যাগগুলো কোনটা কীভাবে কাজ করে এটা আমরা এখন দেখাবো। আমরা একেবারেই একদম সিম্পল যে এডিটর আছে সেটা আমরা ইউজ করব। আমরা দেখো আমরা কীভাবে কাজ করি। আমরা প্রথমে চলে যাব আমাদের কম্পিউটারে, যে এখান থেকে নোটপ্যাডটাকে ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করে একটু বড় করে নিলাম। এখানে মনে করো আমি প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে HTML। আমরা এটাকে এন্ডিং দিব, সাথে সাথেই মনে রাখবা যে নামে শুরু সে নামে শেষ, HTML দিয়ে শুরু করবা, HTML দিয়ে শেষ করবা। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এখানে আমরা হেড দিব, হেড দিব, দেখো আমরা দিচ্ছি হেড। এরপরে আমরা চলে যাচ্ছি আবারও আরেকটা এন্ডিং ট্যাগ দিব হেড। আমরা বলেছিলাম এই ট্যাগগুলো শুরু এবং শেষ আছে, তাই এগুলোকে বলা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ। এরপরে আমরা যাব এখানে দিব টাইটেল। টাইটেল কি, একটি ওয়েবসাইটের অনেক সময় তোমরা দেখো, আমি দেখাবো তোমাদের টাইটেল আসলে কী হয়। আমরা মনে করো টাইটেল দিব আজকে 10 মিনিট স্কুল, ওকে 10 মিনিট, আমরা 10 মিনিট স্কুল এটা দিব আজকে আমাদের টাইটেল 10 মিনিট, ওকে 10 মিনিট স্কুল আমরা দিলাম, এটা টাইটেলের মধ্যে লিখলাম, ওকে টাইটেলে লিখলাম 10 মিনিট স্কুল। দেন আমরা চলে গেলাম হেড, ক্লোজ করলাম। হেডের পরে আমাদের যেটা থাকবে
সেটা হচ্ছে বডি। ওকে, আমি দেখো একটু আগে একটা ভুল করে ফেললাম, সেটা হচ্ছে বড় হাতের বি দিয়ে ফেলছিলাম, ক্যাপিটাল বি যেটাকে বলা হয়। HTML-এ ক্যাপিটাল বি স্মল বি এটা কোনো পার্থক্য তৈরি করে না, কারণ HTML কেস সেন্সিটিভ না। ওকে, আমরা এখানে এখন একটা পেজ বানাবো। দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, আমরা বানালাম একটা ওয়েব পেজ, বানালাম পি দিলাম ফর প্যারাগ্রাফ বোঝানোর জন্য, দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ, অ্যান্ড এটা পি দিয়ে শেষ করব। এইটা টাইপ করার পরের যে কাজটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওকে, টাইপ করার পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করব। সবাই মনে রাখবা, তোমাদের অনেকেই যারা ওপেন করতে পারো না তাদের কাজটা দেখো, সেভ অ্যাজ এ যাবা, সেভ অ্যাজ এ যেয়ে তুমি আগে লোকেশনটা সিলেক্ট করবা। লোকেশনটা সিলেক্ট করে মনে করো একটা নাম দিলা আজকে, সেটা হচ্ছে 10 মিনিট স্কুল। ওকে, 10 মিনিট স্কুল .html, 10 মিনিট .html, অর্থাৎ যে নামটা দিবা সেই নামের পরে যেন HTML কথাটি থাকে, এবং তুমি যখন নোটপ্যাডে তুমি এটাকে এডিট করবা তখন যেন অল ফাইলস সিলেক্ট করে দিতে হয়, অর্থাৎ যত ধরনের ফাইল আছে সব ফাইল এখানে কাজ করবে। এখানে আরও একটি কাজ করতে হয়, এনকোডিংয়ে যে UTF-8 এটাকে সিলেক্ট করে দিবা, UTF-8 এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে সিলেক্ট করে দাও। দেখো ওই 10 মিনিট স্কুল এটা সিলেক্ট হয়ে গেল, ওই হয়ে গেল। এখন আমরা যেটা করব, যদি এটাকে নামাই একটু দেখতে পারবো যে এইখানে দেখো এই যে 10 মিনিট স্কুল নামে একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেলো। এই দেখো আমরা কী করেছিলাম, আমরা বলেছিলাম যে একটি ওয়েব পেজ বানাবো, এগুলো আমাদের আগের বানানো পেজ কেটে দিলাম, এখন যেটা বানালাম দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, অর্থাৎ এই পেজটা ওপেন হইতে ব্রাউজার লাগছে তাই এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। এবং এখানে দেখো 10 মিনিট স্কুল নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, এবং এটার আইকনটা কিন্তু আমাদের মজিলা গুগল ক্রোম সেটা আছে, কারণ আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আমরা এখন এইটাকে আরও কিছু কাজ করব, কী কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে মনে করো যে আমরা এই যে দেখো একটা হেডিংয়ের ব্যাপারটা দেখো, হেড দেখো ব্যাপারটা, ওই দেখো 10 মিনিট স্কুল, কারণ এই 10 মিনিট স্কুল কেন দিয়েছিলাম এখানে দেখতে পারো, সেটা হচ্ছে কারণ এটা হচ্ছে টাইটেলের মধ্যে, অর্থাৎ টাইটেলে তুমি যা দিবা সেটা উপরে থাকবে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই পেজটাকেই আরও কিছু কাজ করব, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, আমি মনে করো যে এখানে আরও কিছু কাজ এগিয়ে নিই, আমরা অনেকগুলো লাইন মনে করো লিখলাম, অনেকগুলো লাইন আমরা লিখলাম, আমরা লিখব দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, আমরা এই ওয়েব পেজটা প্রথমে বানাচ্ছি। আমাদের এখানে কিছু কাজ একটা একটা করে আমাদের দেখাবো, মনে করো যে আরও কিছু লিখলাম আমাদের ব্লা 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 ব্লা, তোমরা একটু বুঝে নিও যে আমি আসলে মনে করো অনেক কিছু লিখছি এখানে। সো প্যারাগ্রাফের মধ্যে প্রতিবার যখন চেঞ্জ করবা তখন একবার করে কন্ট্রোল এস দিবা, কন্ট্রোল এস মানে হচ্ছে আবার সেভ করবা, সেভ করে সেই যে সেখানে যেখানে দেওয়া ছিল এখানে যাবা, রিফ্রেশ দিবা, দেখো আমাদের অনেকগুলো পেজ তৈরি হয়ে গেলো, অনেকগুলো লেখাটা কিন্তু চলে আসলো। আমি চাই, যদি চাই যে এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাকে একটু কালারফুল করব, মনে করো বিজি, তখন বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ডটা কালার করব, তখন আমরা দিব হচ্ছে বিজি কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, সেখানে দিব হয়তো রেড। ওকে, যদি আমি রেড দেই আসো কী ধরনের পরিবর্তন আসে, প্রতিবার চেঞ্জ করার পরে কিন্তু অবশ্যই তুমি কন্ট্রোল মানে সেভ করবা এবং রিলোড দিবা, দেখো রেড হয়ে গেলো, অর্থাৎ এই পেজটা কত সুন্দর রেড হয়ে গেলো। তেমনি করে এই বিজি কালার তুমি যদি গ্রিন দাও, তুমি যদি গ্রিন দাও দেখো গ্রিন হবে। ওকে, আমি একটু দেখাচ্ছি তোমাকে গ্রিন করে, এই দেখো এটা বিজি কালার দিলে গ্রিন হয়ে গেলো। এরপর তুমি যদি এখানে সায়ান দাও, মনে করো অন্য একটা কালারের নাম দাও, সেই নামটা দিলেও কিন্তু সেই নামটাই তৈরি হইলো আমাদের, কিন্তু আমরা এটাকে দেখো যে নতুন করে দেখতে পাচ্ছি আমাদের এই একটা পেজে কালার হলো। এখন মনে করো আমি চাই যে এখানে একটা হেডিং দিব, হেডিংটা হচ্ছে এরকম হবে H1 হেডিং ট্যাগ। প্রথমে তো বললাম যে আমাদের টেক্সট ফরম্যাটিক ট্যাগের মধ্যে কিন্তু হেডিং ট্যাগটাও একটা ইম্পর্টেন্ট ট্যাগ। ওকে, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, ওকে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, মনে করো কোনো একটা প্যারাগ্রাফের যে হেডিং থাকে এটাকেই বলা হয় হেডিং ট্যাগ। আমরা হেডিং ট্যাগ দেওয়া হয় এই H1-এর মাধ্যমে, আমরা সেখানে যাই যে দেখি কীভাবে ক্লাস হয়। এই দেখো যখন আমরা হেডিং ট্যাগ দিলাম, হেডিং ট্যাগ যেটা হলো সেটা হচ্ছে একটু বোল্ড করে দেখাচ্ছে, মনে রাখবা হেডিং ট্যাগ হচ্ছে 6টা, এরকম H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত হেডিং ট্যাগ থাকবে 6টা।
হেডিং ট্যাগ আর হেড ট্যাগ এক কথা না, কারণ হেডিংয়ে হচ্ছে প্যারাগ্রাফের হেডিং দেখায় আর হেডে হচ্ছে সেই যে উপরের টাইটেলটা দেখায়, যে এইটা আনার জন্য হেড ট্যাগ ইউজ করা হয়। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এখানে যদি অনেকগুলো লেখা থাকে, সেটা যদি মনে করো যে ওয়েব পেজের প্যারাগ্রাফ হয়, সেই প্যারাগ্রাফের হেডিংটা দেওয়ার জন্য কিন্তু আমরা এই হেডিং ট্যাগ ইউজ করব। আমরা যদি যত ছোট করি, মনে করো এইচ ওয়ান, তোমাদের সবার জন্য ক্লাসটা করাচ্ছি আজকে, সো এটা দেখো এইচ থ্রি দিলাম, এইচ থ্রিতে দেখতে পাচ্ছি আমরা যে আরও ছোট হয় কিনা দেখি। ওকে, আমরা দেখলাম যে ইয়াস আরও ছোট হচ্ছে। সো যত ছোট করবা, মানে হেডিং ট্যাগ ছয়টা, একটু মনে রাখবা, কম্পিউটারে অর্থাৎ ওয়েব পেজে কোনো একটি প্যারাগ্রাফের হেডিং দেওয়ার জন্য আমরা সাধারণত হেডিং ট্যাগ ইউজ করি। হেডিং ট্যাগ থাকে ছয়টা, ছয়টার মধ্যে এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এছাড়া কিন্তু আর কোনো ট্যাগ নাই। এইচ ওয়ানটা কিন্তু সবচেয়ে বড় এবং এইচ সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট। তোমাদের পরীক্ষায় অনেক সময় থাকবে কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট, তুমি কিন্তু বলবা যেটা সবচেয়ে ছোট, এইচ ওয়ানটা হচ্ছে সবচেয়ে বড়, এইচ সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, এইচ সেভেন বা এইচ জিরো বা নাইন বলতে কোনো কিছু নেই, এটা একটু খেয়াল রাখবা। ওকে, অ্যান্ড আমরা তাহলে হেডিং ট্যাগ বুঝে গেলাম, পি ট্যাগের কাজও বুঝে গেলাম। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে, মনে করো এখানে দিস ইজ আওয়ার ওয়েব পেজ, এই লেখাটুকু এক লাইনে লাখবো, বাকিটুকুকে অন্য জায়গায় নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ট্যাগ ইউজ করব, এই ট্যাগটাকে বলা হচ্ছে বিআর। তোমরা অলরেডি জানো বিআর মানে, যেহেতু সামনে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুই পরীক্ষাতে এটা কাজে লাগবে। সেখানে দেখো যে বিআর মানে লাইন ব্রেক, আমরা এখানে বিআর দিব, দেওয়ার পরে দেখো কি হয়, লাইনটা নিচে নেমে গেলো। ওকে, তাহলে বিআর ফর লাইন ব্রেক, বিআর ফর কি বলতো, লাইন ব্রেক। এখন তুমি যদি চাও যে এটাকে আরও একটু নিচে নামা বা আর একটু তোমার নিচে নামবে, দেখো বা আমি এভাবে দিলাম, যতবারই দেই না কেন কন্ট্রোল এস দিলাম, অর্থাৎ আমি যদি এখানে শিফট বাটন বা এই কিবোর্ডে বাটন প্রেস করে নামাই তাহলে কিন্তু কোনোভাবে নামবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে, আমি আবার একটু দেখাচ্ছি, এখানে তুমি যতবার বিআর দিবা, বিআর, বিআর ফর লাইন ব্রেক, এটি একটি এমটি ট্যাগ। অলরেডি তুমি জানো এমটি ট্যাগ কি, এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুধুমাত্র শুরু আছে, শেষ নাই, রাইট, তুমি বলতে পারছো ঠিক মতো। ওকে, তো যতবার এরকম বিআর দিবা সেই ততবার তত লাইন নিচে নামবে। তো বিআর হচ্ছে তোমার কোনো একটি লেখাকে, আমি একটু মুছে দিচ্ছি এখানে, একটু একটু এখানে একটু ইয়ে আছে, একটু মুছে দিচ্ছি এখন তোমাদের দেখার সুবিধার্থে। যতবার তুমি নিচের দিকে নামাতে চাও ততবার তোমাকে যেটা করতে হবে এই বিআর ট্যাগ ইউজ করতে হবে। ওকে, ফাইন, আমরা বিআর ট্যাগ ইউজ করলাম, নিচে নামলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটি লেখাকে মনে করে বোল্ড করতে চাও। সো মনে করো যে কোনো একটি লেখা, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, এই লেখাটাকে তুমি বোল্ড করতে চাও, তাহলে জাস্ট তার আগে বি ট্যাগ এবং তারপরে এন্ডিং ট্যাগ দিয়ে দিবা। লক্ষ্য করো বিআরের কাছে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ ছিল না, এখানে আমি এন্ডিং দিয়ে দিলাম। এখানে যখন এন্ডিং দিব তখন দেখো কী আসে, এই যে দেখো এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেলো। ওকে, এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেলো। তুমি যদি চাও যে কোনোভাবে এই ট্যাগগুলোকে অন্য ইসে কাজ করতে পারবা, অর্থাৎ তুমি যদি চাও যে এই লেখাটাকে, এই হেডিংটাকে ঠিক মাঝামাঝি আনবা, তখন আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যালাইন, এ এল আই জি, অ্যালাইন। সেই অ্যালাইনে যেটা হয়, অ্যালাইন রাইট, মনে করো আর আই জি, অ্যালাইন রাইট দাও, আর আই, ওকে, অ্যালাইন রাইট দিলাম। রাইট দেওয়ার পরে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই দেখো, রাইট সাইডে চলে গেলো আমাদের, আমাদের এটা কিন্তু রাইট সাইডে চলে গেলো, অর্থাৎ আমি কোনো একটি লেখাকে লেফটে, রাইটে বা অন্য কোথাও আমি যদি সেন্টার রাখতে চাই, সেন্টার, ওকে, সেন্টার, দেখো সেন্টারে দিলে কি হয়, সেন্টারে দিলে হয়তো এটা সেন্টারে চলে, সেন্টার, ইয়েস, আমাদের কিন্তু এটা সেন্টারে চলে আসছে। আমি একটু বড় করে নিই, আর একটু বড় করবো কীভাবে, সেটা হচ্ছে এখানে এইচ থ্রি ছিল, এইচ ওয়ান দিব, এইচ থ্রি ছিল, এইচ ওয়ান দিব, তাহলে প্যারাগ্রাফের এটা কিন্তু আমাদের বড় হয়ে গেলো, রাইট। ওকে, আমরা কিন্তু প্রতিবার চেঞ্জ করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল সেভ দিতে হবে। সো দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। একটা ওয়েবসাইটে কীভাবে তোমার কী করতে হয় যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখন আমরা আন্ডারলাইন দিব, মনে করো, ওকে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এইটা এখানে আমি আন্ডারলাইন ইউজ করবো। ওকে, আন্ডারলাইন দিতে চাই যে এটার নিচে আমি আন্ডারলাইন দিব, জাস্ট এটার নিচে তুমি যেটা করবা সেটা হচ্ছে ইউ দিয়ে দিবা, ইউ দিয়ে দাও, তাহলে দেখো যে এখানে যেটা হবে সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ হয়ে গেল। আন্ডারলাইন যখন দিব আমি এখানে, দেখো সেটা হচ্ছে ইউ ট্যাগ হয়ে যাচ্ছে, আন্ডারলাইন হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে
আমি যখন ট্যাগগুলো দিব, আমাদের মধ্যে প্রায় একটা ঝামেলা হয় যে কোনটা শুরু কোনটা শেষ এটা কীভাবে বুঝবো। মনে রাখো এখানে এই ইউটা সবার পরে দিয়েছ, তাই এইটা এখানে এন্ডিংটা সবার আগে হবে। এই বি বোলটা সেকেন্ডে দিয়েছ, তাই এটার এন্ডিংটা সেকেন্ডে হবে। এই পিটা সবার আগে দিয়েছ, তাই এই পিটা হচ্ছে সবার পরে, এটার এন্ডিংটা হচ্ছে ওইখানে। ওকে, সো এইভাবে কোনো একটি ট্যাগের এইভাবে কাজ করতে হয়। আমরা পি বুঝলাম, বি আর বুঝলাম, এখানে মনে করো যে আরও কিছু লিখবো। আমরা এখন চাই যে মনে করো এটাকে একটু এভাবে রাখি, এটা বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। ওকে, আমাদের আমাদের এটা দেখছি আমরা কীভাবে কাজ করে। আমরা যদি এখন এখানে যাই যে দেখি এখানে আমাদের বাংলাদেশ হলো। এখন আমরা অনেক সময় কী লিখতে চাই, সে ফর এক্সাম্পল মনে করো কোনো একটা লেখা, আমি এটা এখন বাংলাদেশের পরে যদি আবার কোনো একটা লাইন লিখতে চাই তাহলে এখানে অবশ্যই বিআর দিব। বিআর দেওয়া মানে লাইন ব্রেক, লাইন ব্রেক দিয়ে সেখানে মনে করো কোনো একটা নাম লিখলাম, সে ফর এক্সাম্পল মনে করো যে আদনান। ওকে, আদনান আমরা দিলাম, মনে করো আদনান। এটা না লিখে মনে করো আদনানটা আসলে লেখার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আদনান লেখার। ওকে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে আদনানটাকে আমি কেটে দিতে পারি না, এইভাবে করে আমি ব্রাউজারে চাই এটা কেটে দিব, যে আমি মুছে দিব না, কেটে দিব। তখন যেটা করব সেটা হচ্ছে তার সামনে স্ট্রাইক, এস স্ট্রাইক স্ট্রাইক একটা ট্যাগ দিব। এখানেও কী করবো আমরা, স্ট্রাইক ট্যাগ দিব, স্ট্রাইক স্ট্রাইক লিখব। লেখার পরে যেটা দেখা হয় সেটা হচ্ছে এইখানে দেখো কোনো একটি লেখায় যে কেটে দেওয়া হয়, অর্থাৎ কোনো একটি লেখাকে মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য। আমি আবার বলছি, কোনো একটি টেক্সটকে মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ। খেয়াল রেখো, স্ট্রাইক ট্যাগ। এখন আমাদের ইচ্ছা জাগতেই পারে যে আমরা একটু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহারটা শিখতে চাই। মনে করো আমরা এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেট আমরা দিলাম, মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার তুমি যদি আউটপুটও দেখতে চাও তাহলে অফকোর্স তোমাকে যেটা করতে হবে, এখানে আরও দুটা ট্যাগ ইউজ করতে হবে, সুপ। সুপ মানে সুপার স্ক্রিপ্ট, অ্যান্ড এখানে দিবা হচ্ছে সুপ সুপ। ওকে, আমরা দিলাম, আমরা যদি দিয়ে এখানে মনে করি ইকুয়াল টু দিলাম, কন্ট্রোল এস, আমরা চলো আমরা পরেরটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার লিখলাম না। মনে করো তুমি এখানে যেটা দেখলা পুরোটা কিন্তু চলে আসলো, কেন, কারণ ওই যে স্ট্রাইক ট্যাগ ওইটা সহ কিন্তু এখানে চলে আসছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্রাইক ট্যাগ এখানে শুরু করেছিলাম কিন্তু এটা শেষ করি নাই, অর্থাৎ শেষ করতে ভুল করেছিলাম। একটু দেখো এটাও শেখার আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো কেটে গেলো, কেন, কারণ আমি যখন যেখানে যেটা শেষ করা দরকার সেখানে শেষ করবো, শেষটা শেষের মতো করে করতে হবে। এই দেখো এখন হবে, কারণ স্ট্রাইকের আগে তখন ফরওয়ার্ড স্ল্যাশ দেই নাই, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। এখন আমি কী করবো দেখো, আমাদের আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে, স্ট্রাইক স্ট্রাইক স্টি আর আই কে কে ই বানান ইম্পর্টেন্ট। আমরা এখানে যাব, আমরা দেখো এইটা, এই দেখো এখন আলাদা হইলো, কিন্তু এখানে কিন্তু কোনো ক্রস নাই, কিন্তু আমি চাই যে এই লেখাটাকে কী আনবো, একটু নিচে দিব। ওকে, তুমি অলরেডি জানো নিচে কীভাবে দিতে হয়, আমাদের কী করতে হবে, স্ট্রাইকের পরে সিম্পল ট্যাগ বিআর। ওকে, আমরা বিআর দিয়ে দিলাম, বিআর দেওয়ার পরে কী আসে দেখো, এখন ওকে নিচে চলে আসবে, ওই যে এখন দেখো নিচে চলে আসছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব। এরকম যদি কোনো কিছু লেখা লিখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এইরকম সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ আমি যদি মনে করো এই এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট এরপরে সুপ মানে সুপার স্ক্রিপ্ট, এখানে টু না দিয়ে যদি থ্রি দিতাম, মনে করো আমি যদি টু না দিয়ে এখানে থ্রি দিতাম বা ফোর দিতাম, মনে করো ফোর দিলাম, তাহলে কী আসলো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা বুঝলাম সুপার স্ক্রিপ্টের ব্যবহার বুঝলাম। ওকে, এখন সাব সুপার স্ক্রিপ্ট তো বুঝলাম, এ প্লাস বি, মনে করো আমি পুরোটাই লিখে ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার কীভাবে লিখবা, এরপরে সুপ দিবা, সুপ দেওয়ার পরে এখানে টু দিবা, আবারও সুপ মানে সুপার স্ক্রিপ্ট দিলাম আমরা, দেওয়ার পরে এ স্কোয়ার প্লাস, ওকে প্লাস, আমরা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কীভাবে দিব, বির পরে আবার সুপার স্ক্রিপ্ট, আমরা দিলাম সুপার স্ক্রিপ্ট অ্যান্ড টু এখানে দিব, আবার সুপার স্ক্রিপ্ট ইউজ করব। ওকে, আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করব, একটা ভুল করেছি, সেটা কি দেখো, এখানে কিন্তু আমি এন্ডিং দেই নাই, এই যে এন্ডিং দিলাম, এখন দেখো কি আসে এখানে, যদি তাহলে কি আসবে,
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কীভাবে হয় দেখো, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের হলো। তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার শিখলাম, এবার দেখো সাবস্ক্রিপ্ট ব্যবহার শিখবো। আমি একটু বি আর দিয়ে নিচে নামি, নামতে গেলে বি আর দিয়ে নিচে নামতে হয়, খেয়াল রাখবা বি আর দিয়ে নামতে চায়। তোমাদের এইচটিএমএল ট্যাগ সম্পর্কে এখন আমি যে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার ফোর পড়াচ্ছি, মনে করে একদম বিগিনার্স লেভেল থেকে আমি পড়াচ্ছি, যাদের পরীক্ষা সামনে তারা উপকৃত হবে এবং যাদের সামনে ইয়ার ফাইনাল তাদের জন্য এটা পুরোপুরি উপকৃত হবে, সেই উদ্দেশ্য রেখে আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি আরও কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, আমরা তোমাদের সেগুলো জানাবো। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইচ টু ও, মনে করো পানি লিখবো এইচ টু ও। ওকে, তাহলে এইচ টু এস ইউ বি সাব, এখানে দিবা টু, তারপরে কী লিখবা এস ইউ বি সাব, আমরা লিখলাম, তাহলে কি আসলো এইচ টু অ্যান্ড এখানে দিব ও। এইবার দেখো কি আসে, এইচ টু ও, দেখো লেখা হয়ে গেল। ওকে, কীভাবে হয়, এই যে দেখো এইচ টু ও, অর্থাৎ তুমি যদি মনে করো যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করো তাহলে কিন্তু এইভাবে কাজ করা যায়। তুমি আরও নিচে নামাতে চাও, এটাকে আরও নিচে নামাতে চাও, দেখো আবার বিয়ার দাও, আবার বিয়ার দাও, আবার বিয়ার দাও, সেটা হচ্ছে যে বিয়ার দিবা এখানে, এখানে বিয়ার দেওয়ার পরে তোমরা দেখো এখানে এই দেখো নিচে নেমে গেল। তোমাদের কাছে এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যতবার বিয়ার দিচ্ছি ততবার এই লেখাটা নিচে 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 আনতেছে। এখন আমার এমনও তো ইচ্ছা হতে পারে যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, আমি এটাকে আরও মানে এই ফার্স্ট ক্লাসটা এখানে হবে, দিস ইজ মাই এখানে থাকবে, ফার্স্ট ক্লাসটা এখানে হবে, অর্থাৎ আমি একটা হরাইজন্টাল গ্যাপ রাখতে চাই। এই হরাইজন্টাল গ্যাপটা আসলে কীভাবে, এই হরাইজন্টাল গ্যাপ কীভাবে দেওয়া হয়, এইটা তোমরা কীভাবে দিবা সেটা কিন্তু আমাকে জানাবা, কমেন্ট করে আমাকে জানাও কীভাবে হরাইজন্টাল গ্যাপ দিতে হয়, সেটা কী ট্যাগ নাকি অন্য কোনো ওয়ার্ড, অন্য কোনো কিওয়ার্ড আমাকে একটু জানাবা। তো আমরা বুঝে গেলাম আমাদের আজকে যেটা করলাম প্রথম পার্ট সেটা ছিল কি টেক্সট ফরমেটিং ট্যাগ, এই টেক্সট ফরমেটিং ট্যাগের টাইটেল কীভাবে দিতে হয়, কীভাবে সুপারস্ক্রিপ্ট লিখতে হয়, কীভাবে সাবস্ক্রিপ্ট লিখতে হয় সেটা আমরা শিখে গেলাম। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শেখার পরে এখন আমরা চলে যাব আমাদের পরের যে কাজ, সেটা হচ্ছে মনে করো ইমেজ ট্যাগ, অর্থাৎ আমরা এইখানে তোমাদের যাদের এখানে লেখা লেখা দরকার ছিল একটু লিখে নিতে পারো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরকম টেক্সট ফরমেটিং ট্যাগ সম্পর্কে অনেক ট্যাগ আছে, সেই ট্যাগগুলো তোমরা দেখবা এবং যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে বলবা, আমি তোমাদের শেখাবো। তাহলে আমরা যেটা বুঝলাম কোনো একটা বা ওয়েব পেজের বা কোনো একটা ব্রাউজারের, ব্রাউজার হচ্ছে একটা টুলস যেটা আমাকে সফটওয়্যার মানে কোনো একটি ওয়েব পেজ দেখতে এবং টেস্ট করতে সাহায্য করে। এই বডিতে যা কিছু লিখি সেটা বডির মধ্যে লিখতে হয়, সেটাই আউটপুট আসে, আর বডির উপরে টাইটেল বা হেডের মধ্যে যা লিখবে সেটা এখানে আসবে। আর এটা তার ইউআরএল, সেটা তো তুমি জানো, এখানে কীভাবে কালার চেঞ্জ করতে হয়, এই বডির কালার কীভাবে চেঞ্জ করলাম তোমরা এটাও জানো, বিজি কালার দিয়ে চেঞ্জ করতে হয়। এখন আমরা চলে যাব কীভাবে তোমার একটি ছবি যোগ করতে হয়, অর্থাৎ এই ইমেজে, অর্থাৎ এইখানে আমি কীভাবে ইমেজ যোগ করব। আমি একটু সব মুছে দিলাম, মনে করি যে তুমি এগুলো সব দেখা হয়েছে, লেখা হয়েছে, আমি এই পেজটায় ওপেন কাজ করব, এখানেই কাজ করব। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা ছবি যোগ করব। আমরা ছবি যোগ করার জন্য একটি ওয়েব পেজের, মনে রাখবা একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, অর্থাৎ ছবি যখন তুমি যোগ করবা তখন সেই ওয়েবসাইট সাইটটা কিন্তু অনেক দৃষ্টিনন্দন হবে, অনেক সুন্দর হবে, অনেক আকর্ষণীয় হবে। সো অনেক সুন্দর দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করার জন্য একটা ওয়েবসাইটে ছবি যোগ করাটা খুব ইম্পর্টেন্ট। ছবি কীভাবে যোগ করবা সেটা হচ্ছে তার জন্য ট্যাগ আছে, সেটা কী ট্যাগ, সেটা হচ্ছে তোমার একটু আমি এখানে যে লিখি সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, আই এম জি, ইমেজের প্রথম তিনটা ওয়ার্ড ইমেজ, আই এম জি। তোমাকে বলেছিলাম ইমেজ ট্যাগ হচ্ছে একটি এমটি ট্যাগ, কিন্তু মনে রাখবা এটা এমটি ট্যাগ ঠিক আছে, কারণ এটা এন্ডিং ট্যাগ নাই, কিন্তু এটা কোনো এমটি এলিমেন্ট ট্যাগ না, অর্থাৎ এখানে শুধু আই এম জি লিখলে কোনো কাজ হবে না, শুধু বিআর লিখলে যেমন নিচে চলে যায় কিন্তু শুধু আই এম জি লিখলে কোনো কাজ হবে না। এখানে যেটা করতে হবে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এস আর সি, আই এম জি এস আর সি, অর্থাৎ ইমেজের সোর্সটা তোমাকে দিয়ে দিতে হবে, সোর্সটা হচ্ছে ইউআরএল, যেটাকে বলা হচ্ছে আমাদের ইউআরএল। আমি তোমাকে দেখাবো এটা কীভাবে কাজ করে। তাহলে আই এম জি ইমেজ আমি একটু একটু তোমাকে দেখানোর জন্য আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখো, ইমেজ ট্যাগটা অনেকেই বুঝো না, অনেকেই পারো না, সো আমি একটু ইমেজ ট্যাগটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। আমি একটু ব্রাউজারের তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে ইমেজ ট্যাগ, সেই ইমেজে যেটা হয়
MGS হচ্ছে URL, URL এর ফুল ফর্ম তোমরা অলরেডি জানো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইয়েস, ঠিকই বলেছো, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা, সেটা হচ্ছে URL। সেই URLটা কি, মনে করো আমি, তোমরা দেখেছো এই নোটপ্যাড আমি যখন এটা সেভ করলাম, ডেস্কটপে সেভ করেছি। এখন মনে করো ডেস্কটপে কোনো একটা ছবি আছে, যেহেতু আমার এখানে ডেস্কটপে এটা আছে, আমি ডেস্কটপে যাই একটা ছবি, ওকে, ইয়েস একটা ছবি আছে, সেই ছবিটার নাম কি, মনে করো মাসুসান নামে ছবিটা আছে, ওকে, আমি এই ছবিটাতে যাই। এই ছবিটাতে যাওয়ার পরে ছবিটার নাম দেখতে পেলাম কি, ছবিটার নাম দেখতে পেলাম হচ্ছে মাসুদ স্যার, আমি নামটাকে নিয়ে নিলাম, কপি করে নিতে পারো, আবার তুমি মুখস্থ মানে দেখেও কাজ করতে পারো। আমি নিলাম, সেই URL-এ বসিয়ে দিলাম মাসুদ স্যার, ওকে, কন্ট্রোল V। কিন্তু যেটা করতে হবে, এটার একটা এক্সটেনশন দিতে হবে, এটার এক্সটেনশন ছিল, তখন আমি যদি আবার তোমাকে দেখাই, JPG, JPG মানে একটা একটা পিকচারের ফর্ম, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, মনে রাখবা JPG মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। JPEG-ও ফর্মেট আছে, সেটার নাম কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এরপরে তুমি পাবা BMP, বিটম্যাপ ইমেজ ফাইল, আবার অনেক সময় তোমরা দেখো GIF, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট, ওকে। সো এইগুলো একটু খেয়াল করবা, এই যে ফর্মেটে থাকবে, অর্থাৎ 1 কেজি আম, 1 লিটার তেল, 1 মিটার দূরে যাও, এগুলো বললে লাস্টের একক দেখলে যেমন বোঝা যায় জিনিসটা কী টাইপের, ওই তদ্রুপ ছবিটার এক্সটেনশনে, ওই এক্সটেনশন দেখে বোঝা যায় ছবিটা কী ধরনের ফাইল। এটা IMG SRC মাসুসার .JPG আমি দিলাম। এখন এটার আউটপুট যদি আমি দেখতে চাই, তাহলে দেখতে পাবো এখানে মাসুসারের ছবি চলে আসছে। কিন্তু এই যে মাসুসারের ছবি চলে আসছে, এটা তো অনেক বড় ছবি, অর্থাৎ পুরো ব্রাউজার নিয়ে ছবিটা চলে আসছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ব্রাউজারের ছবিটাকে আমাকে রিসাইজ করতে হবে, রিশেপ করতে হবে। আমরা এবার আস্তে আস্তে ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো তোমাকে দেখাবো। সেটা কীভাবে, সেটা হচ্ছে প্রথমেই দিবা উইড, WIDTH, উইড। আমি উইডটাকে চেঞ্জ করবো, পিক্সেলে নিব, মনে করো 50% দিলাম। 50% দেওয়া মানে হচ্ছে পুরো ব্রাউজারে 50%। হাইট, HEIGHT, হাইট দিলাম। বানানটা ইজ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা, আমেরিকান বানান অর ব্রিটিশ অ্যাকসেন্ট দুইটা একটু দেখে নিবা, ওকে, কোন বানানে আছে। আমি দিলাম এখানে হাইট, উইড। দেওয়ার পরে এখানে দেখো যেটা হচ্ছে, আমাদের এই দেখো ছবিটার রিসাইজ হচ্ছে, ওকে। তাহলে ছবিটা কিন্তু সাইজ হয়ে গেলো টোটাল ব্রাউজারের, আমার ব্রাউজারটার আমার এই চলে আসলো। এটাকে তুমি পিক্সেলও দিতে পারো, এটাকে তুমি পিক্সেলও দিতে পারো। এখন তোমার এই ছবিটা মনে করো এখানে আছে, বাট তুমি তো চাও যে ছবিটা এদিকেও নিতে চাই অথবা মাঝখানে আনতে চাই, তাহলে ছবিটাকে তুমি যদি ডানে বা বামে সরাতে চাও, তখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবা, সেটার নাম হচ্ছে অ্যালাইন। এ অ্যালাইন, অ্যালাইন দিবা, মনে করো এখন আছে কোথায়, লেফটে, আমি দিব রাইটে, ওকে, অ্যালাইন রাইট। আমি যদি রাইটে যাই, তাহলে দেখো ছবিটা কী হয়, সেটা হচ্ছে এই যে দেখো ছবিটা ডানে চলে আসলো। বন্ধুরা, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ট্যাগ তোমাদের পড়াচ্ছি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এবং জানো যে তোমরা সবাই জানো ইমেজ ট্যাগ কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। সো ইমেজ কীভাবে যুক্ত করতে হয়, তোমার কীভাবে সাইজ রিসাইজ করতে হয়, অর্থাৎ কোনো একটা ছবির সাইজ মনে করো 200x300, তাহলে প্রথমটাকে বুঝতে হবে উইড মানে প্রস্থ, পরেরটা কিন্তু হাইট দৈর্ঘ্য, সেটা কিন্তু খেয়াল করে নিবা। সো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমি কিন্তু এখন ছবিটাকে সাইজ করলাম, ডানে বামে সরিয়ে ফেললাম, ওকে। আমি এখন ডানেও সরাতে চাই না, বামেও সরাতে চাই না, মনে করো আমি অ্যালাইনটাকে কেটেই দিলাম। ডানে বামে কীভাবে সরানো হয়, অ্যালাইন দিয়ে সরাইতে হয়। আমি ডানে সরাতে চাই না, বামে সরাতে চাই না, ঠিক আমি একটা জায়গায় আনতে চাই, সেটা হচ্ছে মনে করো V space দিলাম। V space মানে হচ্ছে ভার্টিক্যাল স্পেস। আমি ভার্টিক্যাল স্পেস দিব, সেই ভার্টিক্যাল স্পেসে মনে করো যে এখানে দিব মনে করো 30, ওকে। একটু খেয়াল করো কী হয়, কাজ হয় কী কাজ হয় এখানে, মনে করো আগে ছবিটাকে আগের জায়গায় নিয়ে আসি, এখানে দেখো আগে ছবিটা এখানে একটু খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, 30 দেওয়ার কারণে এতটুকু জায়গা। আমি যদি ছবিটাকে এখন 30 জায়গায় মনে করো 80 করে দেই, 80 করে দিলাম, তাহলে দেখো কী হয়, এখানে দেখবা যে নিচের দিকে চলে আসলো আরও, অর্থাৎ ছবিটাকে উপর থেকে নিচে নামানোর জন্য সাধারণত আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটাকে ভি স্পেস, ভার্টিক্যাল স্পেস। আমার তো ইচ্ছা হতে পারে এখন ছবিটাকে আমি এইদিকে নিব, ওকে, ছবিটাকে যদি আমি এইদিকে নেই, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমার এখানে দিব H space, ওকে, H space। এইচ স্পেস মানে হচ্ছে হরাইজন্টাল স্পেস। কি বোরিং লাগছে তোমাদের, বুঝতে পারছো তো সবাই, ওকে, জানাবা কিন্তু আমাকে, জানাও, কমেন্ট করো।
আমি উত্তর দিব তোমাদের। ওকে, দেন দেখো এখানে এইচ স্পেসে কি আসছে, এইচ স্পেসে হবে হরাইজন্টাল স্পেস। এই দেখো ছবিটা সরে গেল, রাইট? অর্থাৎ কোনো একটা ছবিকে যদি বলে যে ভি স্পেস এবং এইচ স্পেস কি, তখন তো বলবা ভি স্পেস এবং এইচ স্পেস হচ্ছে ইমেজ ট্যাগের দুটি অ্যাট্রিবিউট যা দ্বারা কোনো একটি ছবির উপরে এবং ডানে বামে, উপরে নিচে, উপরে ঠিক হলে তো নিচে ঠিক হয়ে যাবেই, উপরে নিচে এবং ডানে বামে কতটুকু জায়গা খালি থাকবে তা নির্ধারণ করা হয় এই ইমেজ ট্যাগের, মানে ইমেজের এই ভি স্পেস এবং এইচ স্পেস অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি কী করব, আমি যেটা করব সেটা হচ্ছে একটা বর্ডার দিব। কেমন একটা বর্ডারলেস ছবি, আমি একটু বর্ডার দিতে চাই, দেখি তো বর্ডার দেওয়া যায় কি না। তাহলে যেটা করবো সেটা হচ্ছে IMG BORDER ইমেজ বর্ডার, মনে করো দিবা হচ্ছে 10। ওকে, ইমেজ বর্ডার 10, IMG ইমেজ বর্ডার 10। ইমেজ বর্ডার 10 দিলে কি হয় দেখি, ইমেজ বর্ডার 10 দিলে এখানে নিচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো একটা স্পেস বা কোনো একটা কিছু লাগবে। IMG বর্ডার এখন দেখি কাজ করে কি না। আমরা ইমেজ বর্ডার, এই দেখো ইমেজ বর্ডার। হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, দেখো এই জায়গায় একটা ইমেজ বর্ডার তৈরি হয়ে গেলো, অর্থাৎ ইমেজের কিন্তু বর্ডারও দেওয়া যায়। ইমেজের তুমি লোকেশন চেঞ্জ করতে পারবা, বর্ডার দিতে পারবা, অনেক কিছু করা যাচ্ছে। অনেক সময় তোমরা ছবিতে দেখো বা ওয়েবসাইটে দেখো যে একটি ইমেজ এইভাবে ঘুরছে, কোনো একটা কারণে ঘুরছে। হ্যালো বয়েজ, আমরা যেটা বুঝছি দেখছি সেটা হচ্ছে একটা কাজ করি, এখন এই ইমেজের আগে আমি যদি ইমেজটাকে ঘোরাতে চাই তাহলে তার আগে একটা ট্যাগ ইউজ করব। সেটা কি ট্যাগ, এটার নাম হচ্ছে মার্কি ট্যাগ। মার্কি ট্যাগ উই ইউজ ফর রোটেশন, কোনো একটা ছবিকে ঘোরানোর জন্য আমরা এই মার্কি ট্যাগ ইউজ করব। এইটা ইউজ করলে কি হয় আমরা একটু আউটপুটটা দেখি। এই দেখো ছবিটা ঘুরছে, ডান থেকে বামে আসছে, অর্থাৎ এই যে ডান থেকে বামের দিকে আসছে। এই কোনো একটা ছবিকে এইভাবে তুমি রোটেট করার জন্য ঘোরানোর জন্য এইভাবে কিন্তু এই ইমেজ ট্যাগের যে আগে পরে তুমি জাস্ট যেটা করলো সেটা হচ্ছে এইভাবে রোটেট করে দিলা, ইমেজ ট্যাগ করলো। এখন তোমার তো ইচ্ছা হতে পারে, স্যার এই ছবিটা তো ডান থেকে বামে আসছে, আপনি বাম থেকে ডানে দেন না কেন, একটু বাম থেকে ডানে দিয়ে দিই, চলো দিই, আসো। আমরা যেটা করব সেটা হচ্ছে এই মার্কি ট্যাগের এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ডিরেকশন। ওকে, ডিরেকশন আমরা ইউজ করব। ডিরেকশন যদি আমরা ইউজ করি, মনে রাখবা এটা যদি অ্যাট্রিবিউট হয় তাহলে অবশ্যই ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিতে হবে। তাহলে এটা কোন দিকে আসছে, এটা আসছে লেফটের দিকে আসছে। এখন আমরা রাইট দিয়ে দিব, RIGHT রাইট দিই, দেখি কি হয়। ওকে, দেখি এটা কি হয়। আমরা যদি ইমেজ ট্যাগের, এই দেখো এখন এদিক থেকে এদিক যাচ্ছে, অর্থাৎ একটু আগে এদিক থেকে এদিকে আসছিলো দেখলা ইমেজ ট্যাগটা ওদিক থেকে ঘুরে আসছিলো, এখন কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। তোমার তো এমন ইচ্ছা হইতে পারে, স্যার ছবিটা আমি চাই উপর থেকে নিচে নামুক অথবা নিচ থেকে উপরে নামুক। তুমি কী চাও, উপর থেকে নিচে নামুক, তার মানে নিচে চাও, অথবা উপর থেকে নিচ থেকে উপরে উঠুক, নিচ থেকে উপরে উঠুক, এটা যাচ্ছ তো না, কোন দিকে যাচ্ছ, আপ। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ডিরেকশনে যাও, এই ডিরেকশনে যেয়ে তুমি যেটা করো আপ দিয়ে দাও, ডিরেকশনে যাও, এই আপ দিয়ে দাও। যদি আমি এখানে আপ দিয়ে দেই তাহলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এই দেখো ছবিটা নিচ থেকে উপরে উঠছে, দেখতে পাচ্ছ সবাই? ওকে, তাহলে ইমেজ ট্যাগের এই মার্কি ট্যাগের ডিরেকশনে তুমি যদি আপ ডাউন লেফট রাইট এটা চেঞ্জ করে দাও তাহলে ছবিটাকে তুমি তোমার মতো করে ইচ্ছে করতো তুমি টার্ন করাতে পারবা। তুমি যদি চাও এই ছবিটাকে নিচে নামাবা, সো ডাউন দাও। ওকে, দেখো কি হয়, আমি দিলাম ডাউন, আমি দেখি আমার ছবিতে কি হয়। এখন এই দেখো ছবিটা এখন উপর থেকে নিচে নামছে। সো আমরা কত সহজে কিন্তু একটি ইমেজ ট্যাগে কী কী আছে সব কিন্তু আমরা শিখে ফেললাম। আচ্ছা, তাহলে একটু আমি আবার তোমাকে বলি, কোনো কারণে আমি একটা কাজ করি। আচ্ছা, এখন এখানে আমি তোমাকে আবার বলি যে এই ইমেজ ট্যাগে আসলে কী কী ছিল। হ্যালো বয়েজ এবং আমার পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শুনছো বয়েজ অ্যান্ড গার্লস, দেখো একটু সবাই, সেটা হচ্ছে ইমেজ আমরা যুক্ত করি IMG ট্যাগের মাধ্যমে। এটি একটি MT ট্যাগ, IMG SRC masussar.jpg, আমার নামে আমি সেভ করলাম, তুমি তোমার নামে সেভ করতে পারো, যে নামে থাকবে সেই নামে সেভ করলাম। তাহলে এখানে অল্টার 50% হাইট উইথ এটা দিয়ে দিল। তোমাদের একটা মজার জিনিস দেখাবো যেটা প্রায়ই পরীক্ষায় আসে, যে ইমেজ ট্যাগের একটি অ্যাট্রিবিউট আছে ALT অল্টার অ্যাট্রিবিউট। এই ALT ট্যাগটা কী, এটা কীভাবে কাজ করে
প্রায় তোমাদের পরীক্ষা আসে এবং তোমরা এটা ভুলে যাও, তোমরা এটা পারো না, আমি আজকে তোমাদের শিখিয়ে দিব সেটা কীভাবে কাজ করে। ওকে, সেটা হচ্ছে তোমাদের প্রথমে বলেছিলাম যে কোনো একটি ছবি তুমি যদি, আমি ডিরেকশনটা অফ করে দিই এখন। ওকে, তোমরা সবাই ডিরেকশন দেখেছো, আমি ডিরেকশনটা অফ করে দিই, মার্কিউটা অফ করে, অফ করার জন্য আলাদা ট্যাগ আছে, সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ, আমি সেটাও তোমাদের একদিন দেখাবো। এখন আমি এটা মনে করো ডিরেকশনটা অফ করে দিলাম, আমি চাচ্ছি যে তোমাকে এখন অল্টার ট্যাগটা দেখাবো। সবাই একটু মনোযোগ চাচ্ছি আমি সবার, যে অল্টার ট্যাগটা কীভাবে হয়, কীভাবে কাজ করে এগুলো দেখি। সেটা হচ্ছে মনে করো এই যে ছবিটা আছে, এই ছবিটা এখানে আমাদের এই এই ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে কোনোভাবে এটাকে সরিয়ে কেটে অন্য একটা ফোল্ডারে আমি রেখে দিলাম। মনে করো, তুমি মনে রেখো এফ ফোল্ডারে মনে করো রাখলাম, ওকে, এফ ফোল্ডারে রেখে দিলাম। এখন আমি যদি যাই তাহলে দেখি কি ঘটনা ঘটে। ও, কী ঘটনা ঘটলো, এখানে একটা ছবি ছিল কিন্তু এখন ছবিটা নাই। কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ছবিটা যে নাই, এটা কী ছবিটা নাই, কোন ছবিটা নাই, এরকম 10টা ছবি তো এখানে থাকতে পারে, কিন্তু আমাকে কেউ বললো যে ছবিটা ঠিক করে দাও, আমি তো বলতে পারবো না ছবিটা কিসের ছবি। যেহেতু বলতে পারবো না, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমি একটা কাজ করি, মনে করো আমি একটা লেখা রাখলাম এটা কিসের ছবি, ALT অল্টার, অল্টার ট্যাগে লিখব মনে করো মাই পিকচার, মাসুদ স্যারের ছবি মনে করো। ওকে, আমি লিখলাম মাসুদ স্যার, মাসুদ স্যারের পিক, ওকে, মাসুদ স্যারের পিক নামে আমি এটা অ্যাকসেপ্ট করে রাখলাম। তাহলে দেখি ঘটনা কী ঘটে, সেটা হচ্ছে এই দেখো, এই যে এখানে কিন্তু লেখা চলে আসছে। অর্থাৎ যদি কোনো কারণে, আগে তোমাকে আমি প্রশ্নটা বলি, তোমরা শোনো সবাই, পরীক্ষা আসতে পারে যে অল্টার অ্যাট্রিবিউট কী, এর কাজ কী, তুমি বলবা অল্টার অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজ ট্যাগের একটি অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে যে কাজ করে সেটা হচ্ছে অল্টারনেটিভ, এর ফুল ফর্ম হচ্ছে, পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণে ব্রাউজার ইমেজটি লোড করতে বা প্রদর্শন করতে ব্যর্থ হয়, সেটা হতে পারে বিভিন্ন কারণে, সেটা হতে পারে ইমেজের লোকেশনটা ভুল হতে পারে, সেটা হতে পারে ইমেজের এক্সটেনশনটা ভুল হতে পারে, সেটা হতে পারে ইন্টারনেট কানেক্টিভিটি স্লো হতে পারে। যদি কোনো কারণে ব্রাউজার ইমেজটি লোড করতে ব্যর্থ হয়, তখন কোন ইমেজটি লোড করতে ব্যর্থ হয়েছে, দেখাতে ব্যর্থ হয়েছে, তার জন্য আমরা একটা অল্টারনেটিভ টেক্সট লিখে রাখি, সেটাকেই বলা হয় ALT অ্যাট্রিবিউট। আমরা এটা দেখলাম যে ALT অ্যাট্রিবিউটের কাজটা কী। ওকে, তাহলে এই যে এখানে লেখা চলে আসে, এখন ইজিলি আমি চলে যাই মাসুদ স্যারের পিক কোথায় আছে, দেখি আমার মাসুদ স্যারের পিক কোথায় আছে, ওকে পেয়ে গেলাম, এই এফ ফোল্ডারে আছে, এখানে গেলাম, এখানে গিয়ে আমি ছবিটাকে আবার কপি করে আমি আমার ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপে যদি নিয়ে আসি তাহলে এখন আবার রিফ্রেশ দেই, দেখো ছবিটা চলে আসছে। ওকে ফাইন, তাহলে একটা জিনিস বুঝলাম, ছবি যখন থাকবে তখন কিন্তু ইমেজ থাকবে না, ওকে, ছবি যখন অল্টারনেটিভ টেক্সট থাকবে না, আবার অল্টারনেটিভ টেক্সট যখন থাকবে তখন ছবি থাকবে না। সো এইটা হচ্ছে তোমার ভি স্পেস, এইচ স্পেস, অল্টার, এগুলো হচ্ছে ইমেজের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। উইথ হাইট তো তুমি অলরেডি জানো এটাকে কীভাবে চেঞ্জ করতে হয়। এরপরে আরও আছে লিঙ্ক, সো আমি এখন তোমাদের লিঙ্ক তো জানো, হাইপার লিঙ্ক কীভাবে যোগ করতে হয়, হাইপার লিঙ্ক হচ্ছে আমি এখানেই করে দেখাই তোমাকে। সেটা হচ্ছে মনে করো কোনো একটি ওয়েব পেজ, আমরা যেটা করব সেটা হচ্ছে বিআর দিব, এখানে আবারও বিআর দিব, বিআর দিলাম, বিআর দিয়ে দেখে যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে যাই, বিআর দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট লিখব, সেটা হচ্ছে এখানে যাই, যাওয়ার পরে আমরা হাইপার লিঙ্ক লিখব AHREF, মনে রাখবা HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, এই HREF মানে হাইপার লিঙ্ক রেফারেন্স, অর্থাৎ এখানেও থাকবে URL, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটের ঠিকানা, আর এখানে থাকবে হচ্ছে টেক্সট। আমি একটু আগে তোমাকে এটার গঠনটা দেখাচ্ছি, যেহেতু আমি আমার বোর্ডটা ইউজ করতে পারছি না কোনো কারণে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমাকে দেখালাম হাইপার লিঙ্ক যোগ করার জন্য কোনো একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজে, বা কোনো একটি ওয়েব পেজে কোনো একটি পেজের সাথে অন্য একটি ওয়েবসাইটের সংযোগ করার জন্য, সরাসরি এক পেজ থেকে আরেক পেজে গ্রহণ করার জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ ইউজ করি। হাইপার লিঙ্ক ট্যাগ স্টার্ট হয় এ দিয়ে, এ মানে অ্যাঙ্কর ট্যাগ, HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স,
অ্যান্ড ইউআরএল মানে হচ্ছে ওই ছবি, ওই ইউআরএলের ঠিকানা। অ্যান্ড এইখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো লেখা থাকতে হবে, টেক্সট থাকতে হবে। সো AHREF URL টেক্সট অ্যাঙ্কর ট্যাগ, এইটা হচ্ছে হাইপার লিঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অংশ। এখন মনে করো আমার এখানে অনেকগুলো ওয়েব পেজ আমি কি করব বানানো আছে, এখানে এখানে একটা ওয়েব পেজ বানানো আছে মনে করো, সেটা হচ্ছে আমাদের লিস্ট নামে, আমরা দেখি লিস্ট, আমরা লিস্ট 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 বা ফর্ম নামে, মনে করো ফর্ম নামে আমরা এটার প্রপার্টিসে যাই, যে দেখি যে এটার নামটা কী আছে। ওকে, ফর্ম ফর্ম ডট HTML আমরা যাচ্ছি, এখানে লিখছি ফর্ম ডট HTML, দেখো FORM ফর্ম ডট HTML আমি ফর্ম বানাইছিলাম, সেই ফর্মটা কীভাবে বানাই এই সেটা কি এটা, তো আমি লিখব টু সি মাই ফর্ম ফর্ম ক্লিক হেয়ার, টু সি মাই ফর্ম ক্লিক হেয়ার, আমার ফর্মটি দেখার জন্য এখানে ক্লিক করুন। সো আমরা যেটা করব এখানে এবার রিফ্রেশ করব, এই দেখো এখানে একটা লাইন চলে আসছে, এবং এই মাউসের কার্সরটা যখন এখানে দিব তখন এরকম একটা হাত দেখাচ্ছে, হাত দেখাচ্ছে মানেই এটা একটা লিঙ্ক, তার মানে এটা একটা হাইপার লিঙ্ক। ওকে, আমি যখন এখানে ক্লিক করব, ওই দেখো আমার যে ফর্মটা বানিয়েছিলাম সেই ফর্মে কিন্তু চলে গেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম সাবমিট যা বানিয়েছিলাম সেখানে কিন্তু চলে গেলো। সো এটা কিন্তু অর্থাৎ আমার ওয়েবসাইট ছিল এইটা, মনে করো আমার ওয়েব পেজ ছিল এইটা, আমি চলে গেলাম হচ্ছে এখানে ক্লিক করে চলে গেলাম আরেকটাতে যেটা ফর্ম নামে ছিল। আমি যদি এখানে আমি যদি দিতাম মনে করো এখানে দেখো www.facebook.com www.facebook.com আমি যদি এটা দেই, আমি এখানে দিলে facebook.com দেওয়ার পরে যে ঘটনা ঘটবে, আমি যখন এখানে লিখব, আমি যখন এটাকে রিফ্রেশ দিব, ওকে আমি যখন এখানে রিফ্রেশ দিব, তাহলে দেখো এটা বলবো যে ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড। ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড কেন, কারণ এটা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়েছি। এক্সটার্নাল লিঙ্ক মানে কি, এই ওয়েবসাইটটার ঠিকানাটা ইন্টারনেটে আছে, মানে আমাদের কোনো একটা সার্ভারে আছে। সো আমার এখানে যেহেতু ইন্টারনেট কানেকশন নাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইন্টারনেট কানেকশন দিইনি, তাই এটা পেজটা লোড হচ্ছে না, ফেসবুককে খুঁজে পাচ্ছে না। বাট যদি ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে ফেসবুক পেজটা লোড হইতে পারতো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো একটি লিঙ্ক হচ্ছে দুই, তোমার টোটালি তিন প্রকার, ইন্টারনাল লিঙ্ক, লোকাল লিঙ্ক, গ্লোবাল লিঙ্ক। গ্লোবাল বা এক্সটার্নাল একই কথা। ইন্টারনাল লিঙ্কটা কি, যদি দুইটি পেজ মনে করো, খেয়াল করো একটু একটু খেয়াল করো সবাই, আমি এখানে যে ওয়েব পেজগুলো বানিয়েছি 10 মিনিট স্কুল এখানে একটা, আর একটু আগে তোমরা ফর্ম দেখলা এটা, এই দুইটা পেজ কিন্তু একই জায়গায় আছে, অর্থাৎ একই ফোল্ডারে, ডেস্কটপ অথবা ডি অথবা ই, যদি দুইটা পেজ একই ফোল্ডারে থাকে তখন এক পেজের সাথে আরেক পেজের যে লিঙ্ক আপ করা হয় সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। ওকে, ইন্টারনাল। আর যদি লোকাল, লোকালটা কোনটা, সেটা হচ্ছে একটা পেজ এখানে আরেকটা পেজ অন্য ফোল্ডারে, সেখান থেকে ইউআরএল সহ যখন নিয়ে আসবো সেটা হচ্ছে লোকাল। আর এক্সটার্নাল কোনটা বা গ্লোবাল, যদি আমি ইন্টারনেট থেকে কোনো একটা পেজ কোনো একটা ওয়েবসাইটে পুরো ঠিকানাটা ইউআরএলটা বসিয়ে দিই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ওকে, আমরা এক্সটার্নাল হাইপার লিঙ্কও বুঝলাম। ইমেজ দিয়েও মাঝে মাঝে আমাদের লিঙ্ক দেখা যায়, অর্থাৎ ইমেজের উপর ক্লিক করলেও আমরা তোমার ওই লিঙ্কে চলে যাব, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল একটু আগে তোমরা দেখলা যে এখানে আমি facebook.com দিলাম, মনে করো facebook.com/10minutes school, ওকে /10 মিনিট, ওকে আমি মনে করো যে এখানে একটু আগে যে পেজটা দিয়েছিলাম সেটাই যায়, আবার form.html দিলাম। একটু মনোযোগ সহকারে দেখো, অনেক ইজি, সময় পেলে তোমাদের অনেক ভালোভাবে এগুলো করে দেখানো যাবে এবং তোমরা এগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। আমি কি করব এখানে, আমি টু সি মোর কোনো কথা না লিখে IMG SRC আমি আরেকটা ছবি নিয়ে নিব, ছবি একটা দিলাম, সেটা হচ্ছে কী ছবি দিব, মনে করো ডেস্কটপ থেকে আমি আরেকটা ছবি নেই, এই একটা ছবি আছে, সেই ছবিটার নাম তো দেখলাম, সেটাতে যা দিয়ে আমি মনে করো দিয়ে দিলাম .html, ওকে HTML আমরা দিলাম। তাহলে কী হলো এখানে, এবং এটার দেখো এখন কী ঘটনা ঘটে, ওই নিচে কিন্তু আরেকটা ছবি চলে আসছে,
অর্থাৎ আমাদের ইউআরএলটাতে একটু ভুল ছিল, ovi.jpg হবে, সরি jpg ovi.jpg যাই, ছবির নাম কখনো এস্টিমেল হয় না। ওকে দেখি, এখন দেখো এখানে একটা ইউআরএল আসবে, আমরা দেখবো, অর্থাৎ ছবি দিয়েও কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে লিঙ্ক তৈরি করতে পারি, ইমেল দিয়েও আমরা লিঙ্ক তৈরি করতে পারি, ছবি দিয়ে লিঙ্ক তৈরি করবো, ইমেল দিয়ে লিঙ্ক তৈরি করবো, এরপরে টেবিল দিয়ে লিঙ্ক তৈরি করতে পারি, আমরা টেবিলও পারবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ করে দিব, আমাদের এগুলো প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে তোমাদের পড়ানো হবে। আমরা যেটা করি সেটা ভি স্পেস স্পেস আমরা বুঝলাম, আমরা আমাদের কীভাবে ছবি যুক্ত করে এটা দেখাই দিলাম। আজকে আরেকটা জিনিস তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে লিস্ট। মনে করো এই যে লিস্ট তৈরি করে কীভাবে, তোমরা অলরেডি জানো যে লিস্ট যেটা বানায় সে লিস্ট ট্যাগ হচ্ছে লিস্ট দেয় এলআই ট্যাগের মাধ্যমে, ভেরি সিম্পল। সেটা হচ্ছে লিস্ট আমরা বানাই, এই লিস্ট বানানোর জন্য ওএল স্ল্যাশ এখানে দিব ওএল, অথবা এখানে ইউএল ডট ডট ডট, এখানে ইউএল ইউএল, তারপরে দিব হচ্ছে তোমার এলআই, এখানে দিব হচ্ছে এলআই। খেয়াল করো এটা হচ্ছে ওএল মানে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মানে কি 1 2 3 4 5 যখন থাকবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। ওকে, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। এই ব্রেকফাস্ট মনে করো কি হবে, তুমি একটা লিস্ট বানাতে চাও এইভাবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আদার্স। ওকে, তুমি ব্রেকফাস্টে মনে করো এগ ব্রেড বাটার ওয়াটার এগুলো খেতে চাও, ব্রেকফাস্টে কী কী আইটেম থাকবে, এইভাবে আইটেম থাকবে। দেন তোমার সেই ওয়াটারে আবার কী কী থাকবে, এইভাবে, লাঞ্চ এইভাবে থাকবে, ডিনার এভাবে থাকবে। এখানে দেখো এখানে সার্কেল, এখানে স্কোয়ার, এখানে সার্কেল, এখানে কিছুই নাই, এখানে 1 2, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার শেখার বিষয়। আমরা যদি কোনো একটা এরকম এই ওয়েব পেজ দেখি, ওয়েব পেজ দেখার পরে জাস্ট সিম্পলি যদি আমরা কন্ট্রোল ইউ দিয়ে দিই, তাহলে দেখবা যে এটার যে কোডটা সেই কোডটা বেরিয়ে গেলো। দেখো আমরা এই কোডটা পেয়ে গেলাম, আমরা কী লিখেছিলাম, আমরা বডিতে HTML শুরু করব, HTML শেষ করব, বডিতে ওয়েল টাইপ, প্রথমে কি ওয়েল টাইপ দিয়ে দেবো। তোমরা অলরেডি জানো টাইপ মানে কি, আমরা টেবিল নিয়ে শুধু শোনো, শুধু লিস্ট নিয়ে একটা ক্লাস নেওয়া যায়, শুধু টেবিল নিয়ে একটা ক্লাস নেওয়া যায়। সো আমাদের এই পুরো ক্লাসটাতে যেহেতু আমাদের সব কিছু দেখাতে হচ্ছে, তাই প্রথমে তোমাদের আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে কীভাবে ওয়েল মানে অর্ডার লিস্ট তৈরি করতে হয়। অর্ডার লিস্ট টাইপ ওয়ান, তুমি ওয়ান দিলে প্রথমে তাহলে কী আসবে, তুমি যখন ওয়ান দিবা তখন এরকম 1 2 3 4 আসবে। আবার যদি তুমি এখানে দিতা এ, তাহলে এ বি সি ডি আসবে। তুমি মনে করো যদি এ দিতে চাও, এ দাও, তাহলে এ বি সি ডি আসবে। ওকে, তুমি যদি ছোটো হাতের এ দিতে চাও, ছোটো হাতের এ আসবে, রোমান আই দিলে রোমান আই আসবে। এইভাবে হচ্ছে ওয়েল টাইপ, অর্ডার লিস্ট টাইপ হতো। দেন ব্রেকফাস্ট, দেন ব্রেকফাস্ট এরপরে এই কোডটা তো এখানে ব্রেকফাস্ট এখানে শেষ হয়নি, এর মধ্যে শেষ হয়েছে কোথায়, এখানে, কারণ এর মধ্যে আবার লিঙ্কের মধ্যে যদি লিঙ্ক থাকে তখন যেটাকে বলা হয় এটাকে বলা হয় তোমার নেস্টেড লিস্ট। ওকে, লিস্টের মধ্যে যদি লিস্ট থাকে সেই নেস্টেড লিস্টটা দেওয়া হয়, অর্থাৎ এই নেস্টেড লিস্ট কীভাবে কাজ করে এটা আমরা বুঝলাম। আমাদের আজকে হাতে খুব বেশি সময় নেই, তোমাদের 10 মিনিট স্কুলের ভাইয়া যারা আছে তারা বলছে স্যার খুব দ্রুত একটু শেষ করতে হবে, আমি চাচ্ছিলাম পুরোপুরি দেখে দেখে শেষ করার জন্য, তারপরে আমরা চাই এখন এটাকে একটু দেখিয়ে দেবো। তোমরা একটু কোডটা লিখে দাও, কোডটা লিখে ফেলো, অন্য একটু কোনো একটা ক্লাসে তোমাদের এগুলো সব দেখিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, দেখা হবে, কথা হবে 10 মিনিট স্কুলের সাথেই থাকো, আল্লাহ হাফেজ।